বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালানোই কাল হল উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র রাজের। রাজের স্বজনদের আহাজারিতে এমনই শোকাবহ পরিস্থিতি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল প্রাঙ্গণে, যেখানে শোনা যাচ্ছে স্বজনদের বিরামহীন কান্নার রোল। কেউ যেন বিশ্বাস করতেই পারছেন না, রাজ নামের টকবগে তরুণ ছেলেটি আর নেই। ঈদের দ্বিতীয় দিনে চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারিতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে সে। দ্রুত বেগে ধাববান একটি বাসের সাথে রাজের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছে রাজ। সেই সাথে আহত হয়েছে তার সঙ্গী আরোহী সজীব। ভাই কিছু আমি সজীব তো জানি নে, আমি তো বাড়ি, আমি সজীব জানি নে। এখন আমার ছেলে ডিঙে দেয় গাড়ি সারছে, মোবাইল করল, হ্যাঁ আমি কি করলাম কি করলাম, তেমন গেলাম আমার ছোটো ছেলে হয়তো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে। তারপরে এখানে এসে দেখে যে আমার নাচ ছেলে ওই যে ওইটা আমার জামাই ওই ধরে নিয়ে আসছে। 18 জুন মঙ্গলবার বিকেল 5:15 দিকে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা আঞ্চলিক সড়কের বোয়ালমারি গ্রামের মসজিদ সংলগ্ন এলাকায় ঘটে এই দুর্ঘটনা। নিহত রাজ চুয়াডাঙ্গা পৌর এলাকার মাদ্রাসা পাড়ার ইজিবাইক চালক মজনুরের একমাত্র ছেলে এবং আহত সজীব একই পাড়ার কালামের সন্তান। কুষ্টিয়ায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল রাজ সহ কয়েকজন। একই মোটরসাইকেলে কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গায় ফিরছিল রাজ এবং সজীব। এ সময় বোয়ালমারি গ্রামে পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া আলমডাঙ্গামুখী রয়্যাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। এতে ঘটনাস্থলেই নিহত হয় রাজ। স্থানীয়রা দ্রুত দুজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত সজীবকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এদিকে রয়্যাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রাজ নামের এক মোটরসাইকেলের চালক নিহত হওয়া ছাড়াও একজন আহতের খবরটি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপপরিদর্শক কৃপা সিন্ধু মৃধা। মাথায় আঘাতজনিত কারণে রাজের হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জোবাইদা জামান জয়া। ধারণা করা হচ্ছে যে সে মাথায় ইঞ্জুরি, হেড ইঞ্জুরির কারণে মারা গেছেন, কিন্তু এটা পোস্টমর্টেম বা ময়নাতদন্তের পরেই বলা সম্ভব। আহতর অবস্থা এখনও গুরুতর, চিকিৎসাধীন অবস্থায় আছে, পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরে হচ্ছে বলা যাবে। রাজকে হারিয়ে পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র ছেলে সন্তানের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তারা।